ধৃত শিবু হাজরার বিরুদ্ধে দ্বিতীয় ধর্ষণের মামলা। সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের ডিজি রাজীব কুমার, টোটো করে থানায় যান তিনি। কয়েকদিন ধরে খবরের শিরোনামে সন্দেশখালী, এবার পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালীতে পৌঁছালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অভিযোগে বারে বারে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। পরিস্থিতি সামাল দিতে সন্দেশখালীতে চালু হয়েছিল 144 ধারা, এমনকি যার জন্য সন্দেশখালীর কিছু জায়গায় 10টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলায় হানা দিয়েছিল ইডি। শেখ শাহজানের খোঁজে তার বাড়িতে ঢুকতে যাবার চেষ্টা করলে সেখানে ইডিকে ঢুকতে দেয়নি শেখ শাহজানের অনুগামীরা। পাল্টা ইডির ওপর চড়াও হয়ে ওঠে তার অনুগামীরা। এই ঘটনার পর থেকে রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দলীয় নেতানেত্রীরা নানান রকম অভিযোগ তুলেছেন, এমনকি স্থানীয় মহিলাদের শ্লীলতা হানিরও অভিযোগ তুলেছেন তারা। অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো ঘটনাও বাদ যায়নি। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে এলাকায় জারি হয়েছিল 144 ধারা, এমনকি সন্দেশখালী এলাকায় কড়া নজরদারির জন্য 5 জায়গাতে মোট 10টি সিসি ক্যামেরা বসানো হয়। এর মধ্যে 2 তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন সিপিএম ও বিজেপির নেতারাও। এর আগে ভবানী ভবন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন রাজীব কুমার, সেদিনই সাংবাদিক বৈঠকের পরে গ্রেফতার হয়েছিল শিবু হাজরা। তবে এদিন আবারও গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে আরও একটি ধর্ষণের অভিযোগ দায়ের হল থানায়। বুধবার অর্থাৎ আজ অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। এর আগেই গণধর্ষণের মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে, এইবার দ্বিতীয় অভিযোগ দায়ের হল আদালতে। পুলিশ সূত্রে খবর, শিবু সহ মোট 3 জনের বিরুদ্ধে এই নয়া অভিযোগ দায়ের হয়েছে। বছর 6 আগে তৃণমূলের তরফে দলের সন্দেশখালী 2 নম্বর ব্লক সভাপতি করা হয় শিবুকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, তারপর থেকে একের পর এক দুর্নীতি এবং অপরাধমূলক কাজ করেছেন তিনি। তবে তৃণমূলের সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজান এখনো বেপাত্তা। পাশাপাশি এদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালীতে খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আসেন। লঞ্চ থেকে নেমে টোটোয় চড়ে সন্দেশখালী থানায় পৌঁছান তিনি। তার সঙ্গেই ছিলেন এডিজি সুপ্রীতম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। সূত্রের খবর অনুযায়ী সন্দেশখালীর বিভিন্ন এলাকা ঘুরে আইন শৃঙ্খলা এবং পরিস্থিতি খতিয়ে দেখেন ডিজি। সেই সঙ্গে যেসব এলাকায় এখনো 144 ধারা জারি আছে সেই এলাকাগুলিও সরজমিনে খতিয়ে দেখবেন ডিজি। তার মূল উদ্দেশ্য স্থানীয়দের মধ্য থেকে আতঙ্ক দূর করে আত্মবিশ্বাস পুনরুদ্ধার করা। সূত্রের খবর অনুযায়ী স্থানীয় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। আইনের প্রতি মানুষের আস্থা ফেরাতেই এদিন সন্দেশখালীতে ডিজির এই সফর বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।